মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে আনন্দমুখরভাবে ঈদ উদযাপন করছে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা। ঈদের জামাত শেষে পশু কোরবানির পাশাপাশি বিভিন্ন ধরনের বিনোদনে সময় পার করছেন। প্রবাসী বাংলাদেশিরাও এই আনন্দ উৎসব থেকে পিছিয়ে নেই, পরিবার পরিজনের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ শেষে নিজেদের মতো করে উদযাপন করছেন ঈদ। পরিবার পরিজন ছাড়া ঈদের যে পরিপূর্ণ আনন্দ, সেটি হয়তো অনেকের ক্ষেত্রে উপভোগ করা সম্ভব হয় না। অনেক বেশি আনন্দিত এই ঈদ পূর্ণ মিলোদিনীতে বাংলাদেশের মানুষদের নিয়ে দুবাইয়ের মাটিতে ঈদ উদযাপন করতে পেরে, পরিবার হিসাবে সবাই সাথে একসাথে মিলিত হতে পেরেছেন, এটাই আমাদের কাছে বেশি আনন্দ। দেশটিতে বিভিন্ন প্রদেশের বিনোদন পার্ক, সমুদ্র সৈকত, ডেজার্ট সাফারি, পাহাড়ি অঞ্চল, সিনেমা হল, শপিং মল, ফুড স্টেশন, খেলার মাঠ, নৌকা ভ্রমণ সহ বিভিন্ন স্থানে দেখা গেছে উপচে পড়া ভিড়। তীব্র উষ্ণতার মধ্যেও এসব ঈদ আয়োজনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আবুধাবি দূতাবাস এবং দুবাই কনসুলেটের কর্মকর্তারা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের ছুটিকে উপভোগ্য করে তুলতে ঈদ পূর্ণমিলনী সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।